এইটার সাথে এটার কি সম্পর্ক আমি জানি না আমার মনে হয় আপনাদের সমস্যাটা আপনাদেরকে নিয়ে আপনারা এত বাজে প্রশ্ন করলেন আপনাদের হিসাব চাচ্ছেন ওই টাকা কি করছেন এমন প্রশ্ন জিজ্ঞেস করতে যান মানে এটা করলে তো যে তোমার মাথা খারাপ হবে সবাই জানে আমার লেনদেনে কথা বলার দরকার ছিল এরও প্রশ্ন করেন কোনো মাথা ঠিক থাকবে মানে কি নির্লজ্জ বেহায়া বা ধরেন আপনার অহংকারী এটা বলা যাবে তো মানে এই ব্যাকগ্রাউন্ডের সাথে সম্পর্ক কি আমি জানি না এটা তো আসলে এটা ইন্ডিভিজুয়াল ব্যাপার এখানে কোনো মানে ইটস হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার আমার কাছে এখন ভেরি স্পষ্ট আমি বুঝি না এগুলো কি জিনিস তবে আপনারা এইসব প্রশ্ন না করাই না আমাকে এনিটাইম করতে হবে কোনো সমস্যা সবাইকে করতে হবে না সব জায়গাতেই সব রকমের জিনিস আছে মানে যেমন ধরেন ব্যাকগ্রাউন্ড আমি সব ফুটবলার ফুটবল ব্যাকগ্রাউন্ড মানে কি নির্লজ্জ বেহায়া বা ধরেন আপনার অহংকারী এটা বলা যাবে তো মানে এই ব্যাকগ্রাউন্ডের সাথে সম্পর্ক কি আমি জানি না এটা তো আসলে এটা ইন্ডিভিজুয়াল ব্যাপার এখানে কোনো মানে ইটস হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার আমার কাছে এখন ভেরি স্পষ্ট আমি বুঝি না এগুলো কি জিনিস তবে আপনারা এইসব প্রশ্ন না করাই না আমাকে এনিটাইম করতে হবে এটার সাথে এটার কি সম্পর্ক আমি জানি না আমার মনে হয় আপনাদের সমস্যাটা আপনাদেরকে নিয়ে আপনারা এত বাজে প্রশ্ন করলেন আপনাদের হিসাব চাচ্ছেন ওই টাকা কি করছেন এমন প্রশ্ন জিজ্ঞেস করতে যান মানে এটা করলে তো যে তোমার মাথা খারাপ হবে এটা সবাই জানে আমার লেনদেনে কথা বলার দরকার ছিল এরও প্রশ্ন করেন কেন কোনো মাথা ঠিক থাকবে সব জায়গাতেই সব রকমের জিনিস আছে মানে যেমন ধরেন ব্যাকগ্রাউন্ড আমি সব ফুটবলার ফুটবল ব্যাকগ্রাউন্ড মানে কি নির্লজ্জ বেহায়া বা ধরেন আপনার অহংকারী এটা বলা যাবে তো মানে এই ব্যাকগ্রাউন্ডের সাথে সম্পর্ক কি আমি জানি না এটা তো আসলে এটা ইন্ডিভিজুয়াল ব্যাপার এখানে কোনো মানে ইটস হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার আমার কাছে এখন ভেরি স্পষ্ট আমি বুঝি না এগুলো কি জিনিস তবে আপনারা এইসব প্রশ্ন না করাই না আমাকে এনিটাইম করতে হবে কোনো সমস্যা সবাইকে করতে হবে না সব জায়গাতেই সব রকমের জিনিস আছে মানে যেমন ধরেন ব্যাকগ্রাউন্ড আমি সব ফুটবলার ফুটবল ব্যাকগ্রাউন্ড মানে কি নির্লজ্জ বেহায়া বা ধরেন আপনার অহংকারী এটা বলা যাবে তো মানে এই ব্যাকগ্রাউন্ডের সাথে সম্পর্ক কি আমি জানি না এটা তো আসলে এটা ইন্ডিভিজুয়াল ব্যাপার এখানে কোনো মানে ইটস হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার আমার কাছে এখন ভেরি স্পষ্ট আমি বুঝি না এগুলো কি জিনিস তবে আপনারা এইসব প্রশ্ন না করাই না আমাকে এনিটাইম করতে হবে কোনো সমস্যা সবাইকে করতে হবে না এইটার সাথে এটার কি সম্পর্ক আমি জানি না আমার মনে হয় আপনাদের সমস্যাটা আপনাদেরকে নিয়ে আপনারা এত বাজে প্রশ্ন করলেন আপনাদের হিসাব চাচ্ছেন ওই টাকা কি করছেন এমন প্রশ্ন জিজ্ঞেস করতে যান মানে এটা করলে তো যে তোমার মাথা খারাপ হবে এটা সবাই জানে আমার লেনদেনে কথা বলার দরকার ছিল এরও প্রশ্ন করেন কেন কোনো মাথা ঠিক থাকবে সব জায়গাতেই সব রকমের জিনিস আছে মানে যেমন ধরেন ব্যাকগ্রাউন্ড আমি সব ফুটবলার ফুটবল ব্যাকগ্রাউন্ড মানে কি নির্লজ্জ বেহায়া বা ধরেন আপনার অহংকারী এটা বলা যাবে তো মানে এই ব্যাকগ্রাউন্ডের সাথে সম্পর্ক কি আমি জানি না এটা তো আসলে এটা ইন্ডিভিজুয়াল ব্যাপার এখানে কোনো মানে ইটস হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার আমার কাছে এখন ভেরি স্পষ্ট আমি বুঝি না এগুলো কি জিনিস তবে আপনারা এইসব প্রশ্ন না করাই না আমাকে এনিটাইম করতে হবে কোনো সমস্যা সবাইকে করতে হবে না সব জায়গাতেই সব রকমের জিনিস আছে মানে যেমন ধরেন ব্যাকগ্রাউন্ড আমি সব ফুটবলার ফুটবল ব্যাকগ্রাউন্ড মানে কি
নির্লজ্জ, বেহায়া বা ধরেন আপনার অহংকারী, এটা বলা যাবে? তো মানে এই ব্যাকগ্রাউন্ডের সাথে সম্পর্ককে আমি জানি না, এটা তো আসলে এটা ইন্ডিভিজুয়াল ব্যাপার, এখানে কোনো মানে আমাকে করতে হবে না।